তামুকে ডাক দিয়ে আসলাম। আমার চুলার তরকারিটা তো রানিং চলতেছে সুন্দর। চুলা একটু কমিয়ে দিই, যেহেতু আলুগুলি এখনো নরম হয় নাই, কমিয়ে দিলাম। তো আমি তরকারিটা ঝোল দিয়ে দিয়েছিলাম, তরকারিটা অলরেডি হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নিব। আর আমি নামিয়ে তারপর আমার আবার অফিসে যাওয়ার জন্য যাবতীয় রান্নার খাবার নেওয়ার লাঞ্চের ব্যবস্থাগুলো করতে হবে। তো আমার খাবারগুলি, অফিসের খাবারগুলি এখন গরম করে নিব। যেহেতু আমি এক বক্সে সব নিয়ে নিই, এটা আমার জন্য অনেক সুবিধা। গতকালকে কলমি শাক আছে, সেটাও নিয়ে নিলাম। আর ভাতটা এখানে রাখা ছিল বাটিতে, তো ওভেনে গরম করে নিব। আর আমার ঘুম থেকে উঠছে, দাঁত ব্রাশ করতেছে। আমার ভাতটা হচ্ছে গরম, আমি কি করবো এখন? চাল আয়োজন করবো। চাল আয়োজন করার জন্য চাল পাতিলা তো ছাদে আসলাম, বৃষ্টি হয়েছিল, সেটার পানি কিন্তু এখনো জমে আছে। আমার পুঁইশাকগুলি এই যে সেদিন ডাটাগুলি লাগিয়েছিলাম, একটু একটু করে হচ্ছে, এই যে পুঁইশাক থেকে এইগুলি বের হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে বের হচ্ছে, সকালবেলা একটু ছাদে না আসলে কিন্তু আমার ভালো লাগে না, এটা আমার কমন জিনিস।
তোমার রাধাচূড়ার গাছটা খুবই সিচুয়েশনটা ভালো না, খারাপ অবস্থায় আছে। তারপর এখানে একটা ফুল হয়েছে যেটা দেখতে অসম্ভব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, এটা বীজগুলি খুলে গেছে লিলি গাছের। এই যে এটার বীজগুলি যদি আমি এখন না নিই তাহলে এটি পড়ে যাবে। নীলি গাছে বীজের জন্য 20টা বীজ বল 200 টাকা, আর সেই বীজগুলি এখন আমার হাতে। তেজপাতা গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। আমি এখান থেকে কিছু পুদিনা পাতা নিয়ে নিই গ্রিন টির জন্য। কিছু পুদিনা পাতা নিয়ে নিলাম আমার গ্রিন টির জন্য, কারণ এখন পর্যন্ত গ্রিন টি খাই নাই আমি। তার সাথে নিয়ে নিচ্ছি কি বলে নয়নতারা ফুল, আর নিব হলো তুলসী পাতা। তো নিয়ে নিলাম আমার গ্রিন টি হয়ে যাবে এটা দিয়ে। আমার এই গাছটা কিন্তু অলরেডি মরে গিয়েছে, কারণ এই গাছটা এখন আর ভালো অবস্থায় নাই, এটা কেটে ফেলে দিতে হবে। অপরাজিতা গাছের ফুলটা দিয়ে আমি চা করি। আর এই আমার আরেকটা অপরাজিতা গাছ যেটা একদম ঝোপড়া, যদিও আজ এটার মধ্যে কোনো ফুল নেই। আর এখানে অনেকগুলি ফুল হয়েছে দেখা যাচ্ছে, তো আমি এখান থেকে ফুলগুলি নিয়ে নিই। এখানে একটা ফুল আছে, এটাও নিয়ে নিলাম। হয়ে গেল আমার গ্রিন টির জন্য যাবতীয় সব কিছু। এখন চলে যাই বাসায়, কারণ চুলায় আমার চা হচ্ছে, আর রান্না হবে হলো, রান্না হবে না খাওয়া হবে, খাবারও গরম করতে দিয়ে আসছিলাম। খাবারও গরম করতে দিয়ে আসছিলাম, তো সেটাও বের করতে হবে, ঠান্ডা করতে হবে, দেন অফিসের জন্য রেডি হতে হবে। খাবার গুছাচ্ছে, আর আমি গ্রিন টির জন্য যেগুলো নিয়ে আসছিলাম সেগুলোর ব্যবস্থা করে ফেলি। আমার চাটা হয়ে যাচ্ছে আর আম্মু আমাকে হেল্প করতে চলে আসছে। আমার গ্রিন টির জন্য সব কিছু দিয়ে দিলাম এটার মধ্যে, এখন দিতে হবে পানি। আম্মু গ্রিন টির জন্য অল্প একটু পানি দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দেন না, ওটা ওটা লাগবে না, কারণ বেশি হয়ে যাবে, খাওয়া যাবে না তখন। চাটা দুধ নেন, চাটা বানায় ফেলি। ঠিক আছে, এই দেখছেন বীজ কতগুলো হয়েছে আম্মু? হ্যাঁ এই ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আচ্ছা আমার খাবার রেডি, আর এই অফিসের জন্য ভাত, আর তার সাথে
তামু খেয়েছে ডিম আর আমিও খেয়ে নিব এখন লবণটা কই। সকালবেলা নাস্তা করাতে একটা ভেজাল অনেক ভেজাল অনেক ভেজাল চাপ দেখে আসুন হ্যাঁ একটু বসেন চা খাওয়া চলতেছে আমি এখনো চা খাই নাই খাবো আর অফিসের খাবারগুলি এখন নিয়ে নিই হয়ে গেল আমার খাবারের বক্স